আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা রান্নাঘরের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ক্রিস্পি চিকেন বল। এই চিকেন বলের উপরটা হয় একদম ক্রিস্পি আর ভিতরটা হয় খুবই সফট। আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। এতে করে আমি যে কোনো ভিডিও আপলোড দিলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। তাহলে চলুন শুরু করি রেসিপিটা। আমি এখানে এক কাপ মুরগি নিয়েছি, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে দুটো আলু গ্রেটার করে নিয়েছি। এখন আলু আর মুরগি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেছে, এখন মশলা দিয়ে মাখিয়ে নিব। দিয়ে দেব এক কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ কুচি, দিয়ে দিব আধা টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে দিব সামান্য পরিমাণে শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দিব আধা চামচ জিরার গুঁড়া, আধা চামচ গরম মশলা গুঁড়া, দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব এক টেবিল চামচ তেল, দিয়ে দিব লেবুর রস। এখন আধা কাপ ময়দা দিয়ে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেছে, এখন হাতের সাহায্যে বল বানিয়ে নিব। হাতে সামান্য তেল লাগিয়ে নিয়েছি। অল্প অল্প চিকেন নিয়ে এখন বল বানাবো। বল বানানো হয়ে গেছে, এখন ডিমে চুবিয়ে নিব। এখন ব্রেড ক্রামে গড়িয়ে নিব। ভালোভাবে গড়িয়ে নিব। বল বানানো হয়ে গেছে, বাকিগুলো এভাবে বানিয়ে নিব। সবগুলো বানানো হয়ে গেছে, এখন ভেজে নিব। চুলায় তেল আগে থেকে গরম করে নিয়েছি, এখন তেলে ছেড়ে দিব। একটা একটা করে তেলে দিয়ে দিব। তেলে দেওয়া হয়ে গেছে, এখন উল্টে দিব। চুলাটা মাঝারিতে রেখে এখন বলগুলো ভেজে নিব। চিকেন বল ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। ভালোভাবে তেল ছেঁকে ছেঁকে তুলব। তো তৈরি হয়ে গেল আমার কেএফসি চিকেন বল। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।